Show টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المسلم إذا عاد أخوه المسلم لم يزل في خرفة الجنة راه مسلم সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলাইহি হাসাল্লাম আমরা ফাজাইল আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে মুমিন মুসলমানের অসুস্থ হওয়া মুমিন মুসলমানের অসুস্থ হওয়া জান্নাতে যাওয়ার মাধ্যম পাপ মোছনের মাধ্যম পরকালীন কল্যাণের মাধ্যম যদি চ আমরা মনে করি যে আমাদের এলাকায় যারা মরার সময়তে বড় অসুস্থ হয়ে পড়ে সে কোনো অন্যায় করেছে বলে আমাদের ধারণা হয় যা কোরআন হাদিসের একেবারেই উল্টা এরকম কিছু বুঝতেন তিনি বলছেন যে আল্লাহর নবী শেষ বয়সে আমার উরুর আনের উপরে মাথা দিয়েছিলেন তার গায়ে দুইজনের সমান জ্বর ছিল আমি মনে করতাম যে মানুষের এরকম অসুখ বিসুখ হয় অন্যায়ের কারণে কিন্তু রাসুলের এই অবস্থা দেখে আমার এই ধারণাটা ভেঙে গেল হাদিস মুসলিমের এতে বোঝা যাচ্ছে যে মানুষের ধারণা ঠিক এরূপ নয় অবশ্যই যে কোনো সময়ে অসুস্থ হওয়া মানুষের জন্য বড় কল্যাণকর ব্যাপার সাথে সাথে মরণের সময় এরকম একটা অসুস্থ হয়ে পড়া হয়তোবা তার নেকি দিয়ে জান্নাত লাভ করতে পারছে না আল্লাহ তালা ওই সময় তাকে অসুস্থতা দিয়ে তার নেকি পূরণ করে আল্লাহ তাকে জান্নাতে দিবেন সৌবান রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান তার মুসলমান ভাইকে দেখতে যায় আল্লাহর নবী বলছেন লামিয়া জালফি ফাতিল জাননা যে ব্যক্তি দেখতে যায় সেই এক জান্নাতের বাগানের মধ্যে ডুবে থাকে অসুস্থ ব্যক্তিকে যে ব্যক্তি দেখতে যায় সেই ব্যক্তি বড় কল্যাণের মধ্যে থাকে আল্লাহ তালা আনহ বলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রান ইসুফ মিনহ তালা যার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন তাকেই বালা মুসিবতের মধ্যে নিক্ষিপ্ত করেন তাকেই অসুস্থ করে দেন সম্মানিত দর্শক মন্ডলী হাদিস বোখারি মুসলিম আমরা অসুখ বিসুখকে অনেক কিছু ভাবি অসুখ বিসুখ হলে রোগ হলে মানুষ চিকিৎসা করবে যায় সেটা ভিন্ন কথা আল্লাহর নবী বলেছেন যত দুনিয়াতে আল্লাহ রোগবালা অবতীর্ণ করেছেন তার ঔষধ অবতীর্ণ করেছেন তাহলে মানুষ অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে পারে কিন্তু আল্লাহর নবী বলছেন যে কারো ব্যাপারে যদি আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ আল্লাহ তালা তাকে অসুস্থ করে দিবেন তাহলে মানুষের অসুস্থ হয়ে যাওয়া মানুষের জীবনে একটা বড় ব্যাপার এটা আমরা মনে করতে পারি আবু মুসা আসারি রাজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মা ইসিবুল মুসলিম মিন যে যেকোনো মুসলমান কোন কষ্ট কোন ব্যথা কোনো বেদনা কোনো চিন্তা কোন দুশ্চিন্তার মধ্যে পড়ল তাহলে অসুস্থ হয়ে গেলে মানুষ দুশ্চিন্তাই পড়ে কোনো বিপদ নেমে আসলে মানুষ দুশ্চিন্তায় পড়ে কোন দুর্ঘটনা ঘটে গেলে মানুষ দুশ্চিন্তাই পড়ে এমনকি আল্লাহর নবী বলছেন কারো পায়ে যদি কাঁটা ফুটে তার পায়ে কোনো প্রকারে কষ্ট পৌঁছিল যে কোনো সমস্যা যে কোনো কষ্ট যদি কোনো মুসলমানের ঘটে যায় হয়ে যায় আল্লাহর নবী বলছেন এই অসুখ বিসুখ দিয়ে এই পায়ে কাঁটা ফুটানোর মাধ্যমে এই দুঃখ বেদনার মাধ্যমে আল্লাহ তালা তার পাপকে মুছে দিবেন পাপকে মিটিয়ে দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা তো সামান্য অসুখ বিসুখ হলে একেবারে ভেঙে পড়ি দেখুন আল্লাহর নবী বলছেন যে কোনো সমস্যা মানুষের ঘটে মুসলমানের ঘটে এটা হলো তার পাপকে মিটানোর জন্য মানুষ নিরাপদে থাকতে চায় এটা মানুষের গতি আর মানুষ নিরাপদে থাকার জন্য আল্লাহকে বলে এটা মানুষের চাওয়া উচিত কিন্তু মানুষ বিপদে পড়ে যাওয়া তার অকল্যান নয় তার জন্য করলেন তার পাপ মোচন হয়ে যায় যাবের বলেন রসুল সাল আলা উম্মি সাহেব একদা সাহেব নামক এক মহিলাকে দেখতে গেলেন কала তিনি বললেন মালাক তু জফিনা কি ব্যাপার তোমার কি হয়েছে দেখি তোমাকে তুমি থরথর করে কাঁপছ বিষয়টি কি কাতাল ইলহুম্মা লা বারাকাল্লাহু ফিহা মহিলা উত্তরে বলল যে আমার গায়ে খুব জ্বর প্রচন্ড তাপ আল্লাহ তালা এই জরে এই তাপে যেন বরকত না দেয় এটা যেন বেশি না হয় আল্লাহ যেন এতে বরকত না দেয় আল্লাহর নবী বললেন এই শরীরে তাপ বেড়ে গেছে এই জন্য একে গালি দিও না একে গালি দেওয়া ঠিক নয় জ্বর শরীরের তাপ আদম সন্তানের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে লহাই সোনায় চাঁদিতে মরিচা লেগে যায় এই মরিচাগুলি কর্মকারের ওই ভাটি দূর করে দেয় অর্থাৎ কর্মকারের ভাটিতে লহা দিলে আগুনে গরম হয়ে ওতে যে মরিচা রয়েছে সেই মরিচা দূরে সরে যায় যেমন আল্লাহর নবী বলছেন যে মানুষ যদি হজ করে উমরা করে তাহলে হজ উমরা মানুষের পাপকে দূরে করে দেয় যেমনভাবে কর্মকারের ওই ভাটি লহা সোনা চাঁদের মধ্যে যে মরিচা থাকে অতিরিক্ত কোনো খাত থাকে সেটাকে বের করে দেয় আল্লাহর নবী বলছেন যে মানুষের শরীরের তাপমাত্রা মানুষের যে পাপ রয়েছে পাপকে দূর করে দেয় মুছে দেয় জ্বর মানুষের পাপকে মুছে দেয় এই জন্য আল্লাহর নবী বললেন সাহেব তুমি এইভাবে শরীরের তাপকে জ্বরকে গালি দিও না এটা ঠিক নয় আনাস বলেন রসুল সাল ওসাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে কল্যাণ দিতে চান জান্নাত দিতে চান আজ জাল্লাহু বাতাফি দুনিয়া তখন তালা তাকে দুনিয়াতেই কিছু শাস্তি দিয়ে দেন আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দেওয়ার ব্যাপারে তাড়াতাড়ি করেন কোনো একটা বিপদে পড়ে যায় কোনো একটা সমস্যায় পড়ে যায় শরীরে কোনো একটা বড় ধরনের অসুখ হয়ে যায় এরকম একটা আল্লাহ তালা তার উপরে ঘটিয়ে দেন যার কারণে তার যে পাপ থাকে সেটা মুছনো হয়ে যায় তখন আল্লাহ তাকে জান্নাতে দেন তাহলে দুনিয়াতে কোনো শাস্তি ভোগ করা এটা জান্নাতের কারণ এটা ধরে নিতে হবে যে এতে আল্লাহ কিছু কল্যাণ দিতে চাচ্ছে এতে আমাদের কল্যাণ রয়েছে যার বিনিময়ে আমাদের জান্নাত হবে আনাস বলেন রসুল সাল আলাইহাল্লাম বলেছেন যদি কোন মুসলমান কোন মুসলমানকে দেখতে যায় অসুস্থ হয়েছে বলে দেখতে যাই সকালে তাহলে সল্লা তার উপরে দরুদ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন বিরতির পরেই এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করব ان شاء الله العزيز السلام عليكم ورحمه الله لبيك <applause> اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك ان الحمد ان الحمد والنعمة لك والملك لك والملك لا شريك لك ديدها দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদার রাইসাল্লামকে রাজত্ব দিলেন জেহান দিলেন তাকে মনোনীত করলেন রইমান আমার যখন তারাই মেনে নিছিলেন কোরআন সন্ন্যাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহ হুকুমমানতে হুকুমমান হাসেন জামিল

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম আল্লাহর নবী বলছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষকে দেখতে যায় তাহলে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে বলে আল্লাহ লোকটা ভালো কাজ করেছে দয়া করে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ লোকটা খুব ভালো কাজ করেছে দয়া করে তুমি তাকে ক্ষমা করো আল্লাহ তুমি লোকটার পাপকে মোছন করো সকালে যদি যাই তাহলে বিকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা এভাবে বলতে থাকে আর যদি বিকালে যাই তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার পক্ষে হয়ে এ কথা বলতে থাকে আমরা অবশ্য জানি যে মানুষের উপরে মানুষের ছটি হক রয়েছে তার একটি জরুরি হক হচ্ছে যে কোনো মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে দেখতে গেলে এই লাভ আবুহায়রা রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যত মানুষের অসুখ বড় হবে তত নেকি বেশি হবে যত মানুষের অসুখ বেশুক বেশি হবে তত মানুষের নেকি বেশি হবে আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই বালা বেশি বিপদ বেশি তার নেকি বেশি এই জন্য তিনি বলেছেন যে নবীগণকে সবচেয়ে বেশি বালা বিপদের মধ্যে পরীক্ষা করা হয় আল্লাহ তালা তাদেরকে বেশি নেকি দিবেন যার যত ইমানের পরিধি বেশি তার বালা মুসিবত তত বেশি হবে আর যাদের কোনো অসুখ বিসুখ নাই একেবারে দিন কাটছে এমনিতেই বুঝতে হবে তাদের কল্যাণ নেই আল্লাহর নবী বলছেন যে নবীগণ তারা ইমানের অধিকারী বেশি এই জন্য তাদের বালা মুসিবত বেশি মানুষের যত বালা মুসিবত বেশি হবে তত নেকির পরিধি বেশি হবে আল্লাহর নবী সাল বললেন যে যেই ব্যক্তি এই অসুখ বিসুখের উপরে খুশি হলো আল্লাহ তার উপরে খুশি হলেন অমান সাখাতা সাক্ষ আল্লাহ আলে আর এতে যে ব্যক্তি নারাজ হলো অসন্তুষ্ট হলো তালা তার উপরে অসন্তুষ্ট হলেন আমরা এ হাদিস থেকে বুঝতে পারছি যে মানুষের অসুখ বিসুখ হয়ে গেলে এতে তার নেকি হয় এবং এটা যত বেশি হয় তত তার নেকি বেশি হয় আর এটাতে যদি খুশি থাকে তাহলে আল্লাহ তার উপরে খুশি হন আর এতে যদি অসন্তুষ্ট হয় তাহলে এটা আল্লাহর একটা অসন্তুষ্টির কারণ অসন্তুষ্টির মাধ্যম হয়ে যায় আনাস বলেন বলেন্লাহ বলেছেন যারা মোমেন তাদের ব্যথা বেদনা দুঃখ বেশি আল্লাহর নবী বলছেন এমন কি আলানি ওয়ালাদেহি ও মালেহি বালা মুসিবত আসবে তার নিজের উপরে তার ছেলে মেয়ের উপরে তার অর্থ সম্পদের উপরে একটার পর একটা একটার পর একটা তার উপরে বালা মুসিবত আসতেই থাকবে আল্লাহর নবী বলছেন যে এই বালা মুসিবত আস্তে আস্তে লোকটা এমন হয়ে যাবে যে মা কানা আলাইহে মিন খাতিয়েতেহি তার উপরে আর কোনো পাপই থাকবে না একেবারে পাপ থেকে মুক্ত হয়ে যাবে পাপ থেকে খালি হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝতে পারছি যে মানুষের অসুখ বিসুখ হয়ে যাওয়া বিষয়টি কেমন এবং মানুষ যারা যত ইমানের অধিকারী বেশি তার তত বালা মুসিবত আসবে অর্থ সম্পদে হঠাৎ দেখা যাবে যে ব্যবস্থা নষ্ট হয়ে গেছে হঠাৎ দেখা যাবে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হঠাৎ দেখা যাবে যে বাহির থেকে কোনো মাল নিয়ে আসছিল সে মালটা নষ্ট হয়ে গেছে এটা হলো পরীক্ষা আল্লাহ তালা মাল তার নষ্ট করে দিয়ে তাকে পরীক্ষা করবেন এতে আমাদের নিরাশার কিছু নেই এতে আমাদের হতাশার কিছু নেই আমরা যদি এতে নিরাশা হয়ে পড়ি এতে যদি আমরা হতাশা হয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের ভুল হবে রসুল আলাইহি আসাল্লাম বলেছেন যে মন কাতালাহু বাত নহু যদি কোনো মানুষকে তার পেট হত্যা করে লাম তাহলে কবরে তার কোনো শাস্তি হবে না যদি আল্লাহ আল্লাহতালা কোনো মানুষকে হত্যা করে পেটের অসুখে পেটে গ্যাস্ট্রিক হলো কোনো বড় ধরনের অসুখ হলো সবসময় সময় পেটে ব্যথা যন্ত্রণা এইরকম অসুখ হয়ে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহর নবী বলেছেন তার কবরের শাস্তি হবে না সম্মানিত দর্শক মন্ডলী তাহলে অসুখ বিসুখ জিনিসটি কেমন একটু বুঝুন আমরা এটা একটু ভালোভাবে বুঝি আবু হ আল্লাহ তাআলা আনব বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন এদা ইবতালাই আবদান মিনি এবাদী যখন আমি আমার কোনো বান্দাকে পরীক্ষা করি বালা দিয়ে মুসিবত দিয়ে সমস্যা দিয়ে অসুখ বিসুখ দিয়ে ফাহামেদা সে প্রশংসা করে আলাম যে বিপদের উপরে আমি তাকে পরীক্ষা করছি এতেও বলে আলহামদুলিল্লাহ এতেও যদি আলহামদুলিল্লাহ বলতে বলছেন যে ফাইয়া কুমিন মার্জায সে অসুখ থেকে ভালো হবে বিপদ মুক্ত হয়ে যাবে কাইয়াওমিন ওয়ালাদা দিনের মতো হয়ে যাবে যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল সম্মানিত দর্শক মানুষ যদি বিপদে পড়ে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি কোন দুর্ঘটনা ঘটে গেলে আলহামদুলিল্লাহ বলতে পারি আমরা এভাবে বুঝে যে যেটা ঘটেছে এর চেয়ে বড় ঘটতে পারতো এই জন্য আলহামদুলিল্লাহ আর আমরা এটা বুঝবো যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা বলেন যে কোন মানুষকে যখন আমি পরীক্ষা করি বিপদে ফেলি আর বিপদে পড়ে বলে আলহামদুলিল্লাহ তখন আমি তাকে একেবারে নিষ্পাপ করে দিই ওই দিনের মতো করে দিই যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল হজ করলে এরকম ঘটনা ঘটে মানুষ মসজিদে গিয়ে সালাত আদায়ের পরে তাসবিহ তাহলিল করে জিকি রাজকার করে যখন ফিরে আসে তখন ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল এ হলো হচ্ছে মানুষের পাপ মোচনের ব্যাপক মাধ্যম বড় মাধ্যম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহালুল আহলুল আফিয়া ইয়াউমাল কিয়ামা hinema ইউ তা আহালুল বালাইয়াওয়া বিচারের কাঠগড়াতে যাদের শরীর ভালো ছিল যারা কোনো সময় অসুস্থ হয়নি সব সময় সুস্থতার সাথে জীবন কাটিয়েছে এরা যখন দেখবে যে অসুস্থ মানুষকে কি দেওয়া হচ্ছে অসুস্থ মানুষকে কেমন নেকি দেওয়া হচ্ছে জান্নাতের কোন মান কোন মর্যাদা দেওয়া হচ্ছে এটা যখন ওরা দেখবে তখন তারা দুঃখ করে আফসুস করে বলবে যে লাও করে বিল মাকারিজ দিয়ে কেটে দেওয়া হতো দুনিয়াতে জগতে যদি শরীরকে কেঁচি দিয়ে কেটে দেওয়া হতো আর আজকে যদি এই প্রতিদান পেতাম তাহলে অনেক ভালো ছিল সমন্বিত দর্শক মন্ডলী আমরা কি বিষয়টি স্পষ্ট বুঝাতে পারছি তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের অসুখ বিসুখ মন্দ কিছু নয় করলেন এটাই ধরে নিতে হবে আবু হরেন্লাম বলে আল্লাহর পথে যুদ্ধ করে যে শহীদের মর্যাদা লাভ করা হয় এ ছাড়াও শহীদের মর্যাদা লাভ করার আরো সাতটি পথ রয়েছে আল্লাহর পথে যুদ্ধ করে আল্লাহর দিনকে উঁচু করার জন্য যুদ্ধ করে মানুষ যে মৃত্যুবরণ করে এটা হলো প্রকৃত শহীদ এ শহীদ ছাড়াও আরো সাত শ্রেণীর মানুষ এই শহীদের মর্যাদা পাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পেটের ব্যথায় যে মারা যাচ্ছে পেটে খুব ব্যথা প্রচন্ড অসুবিধে পেটের ব্যথাতে যদি মারা যায় তাহলেও শহীদের মর্যাদা পাবে অল যদি মহামারী রোগে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে বড় অসুখে মহামারী কলেরা হয়ে যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে আল্লাহর নবী বলছেন অল গার্ক শহীদ কেউ যদি ডুবে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে অল হারিক শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে অল হদম শহীদুন গাড়িতে চাপা পড়ে উপর থেকে পড়ে গিয়ে তিনতলা পাঁচতলা দশতলা থেকে পড়ে গিয়ে এ অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে ও দাতুল জামবে শহীদ আপনার ওই শ্বাসকষ্ট রোগে যার শ্বাস ঠিকভাবে আসে না শ্বাসকষ্ট রোগে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে আল্লাহর নবী বলছেন ওই মহিলাও শহীদের মর্যাদা পাবে যে মহিলা সন্তান প্রসাবে মারা যায় সন্তান হতে প্রসাব গিয়ে যদি কোনো মহিলা মারা যায় তাহলে সে লাভ করবে এবং সে শহীদের মর্যাদা পাবে সম্মানিত দর্শক মন্ডলী আমাদের কোনো মহিলা বাচ্চা প্রসাবের জন্য হাসপাতালে গিয়ে অপারেশনের মাধ্যমে যদি বাচ্চা প্রসাবের সময় মারা যায় তাহলে এই মর্যাদা পাবে আমরা এটা বুঝতে পারি যে ডাক্তার যদি বলে যে ছাড়া কোনো পথ নাই আর এতে যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পেতে পারে কিন্তু কেউ যদি এমনিতেই এই পথ অবলম্বন করে তাহলে এটা আশা করা যায় না আমরা বলছিলাম যে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়া আরও সাত শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে পেটের ব্যথায় মারা যাবে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যে শ্বাস কষ্টে মারা যাবে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যে নারী সন্তান প্রসাবে মারা যাবে মুসলিম শরীফের হাদিসে এসেছে কে আমাদের মাঠে আল্লাহ তালা বলবেন আমি যে অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কেন তখন আদম সন্তান বলবেন আপনি প্রতিপালক আপনাকে দেখতে যাব। তা আল্লাহতালা বলবেন আমার কোনো বান্দা অসুস্থ হয়েছিল তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে তুমি আমাকে পেতে সামাদ। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া হচ্ছে আল্লাহকে পাওয়ার একটা বড় মাধ্যম অসুস্থ মানুষকে দেখতে যাওয়াও বড় নাকি আমাদের তো দেশে বেদাত চালু আছে কোনো মানুষ অসুস্থ হলে সেই মানুষ তার ছেলেকে বলে দেয় যে মসজিদে গিয়ে আমার জন্য একটা দোয়ার ব্যবস্থা করো তার এই টাকা প্রদান করো এটা একটা বেদাত আমাদের দেশে এই বেদাত চালু আছে সোননাথের স্থানে অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে তারও লাভ আছে আর যে ব্যক্তি দেখতে যাবে তারও লাভ আছে সম্মানিত দর্শক মন্ডলী অসুস্থ হওয়া একটা জান্নাত পাওয়ার মাধ্যম তো আমরা ওই জান্নাত যেন লাভ করতে পারি অসুস্থ অবস্থায় এ দাবি এই দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল

এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুজুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায়